করতে হবে, না হলে আর আমার ছেলেকে আমি মানুষ করতে পারবো না। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই গুড মর্নিং বলতে চেয়েছিলাম, গুড মর্নিং মর্নিং বলে এত অভ্যাসটা খারাপ হয়ে গেছে, তো গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে হচ্ছে 12:15 মতো আর কি বাজে, কারণ আমাদের ঘড়িতে হচ্ছে 12:25 বাজে, 12:25 বাজেনি, 27:27 হবে, তো ওই জন্য বললাম। তো 12:15 বেজে গেছে, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে পারিনি বলতে শরীরটা খারাপ ছিল আজকে, আমারও শরীরটা খারাপ, সোনারও শরীরটা খারাপ। আসলে কি বলতো, মাথাটা তুলে দাঁড় করাতেই পারছিলাম না, এত পরিমাণে মাথাটা ধরেছিল, ব্যথা করছিল। তাও আমি বলেছিলাম সোনাকে, চল সোনা স্কুলে দিয়ে আসি, কিন্তু সোনারও পেটটা খারাপ হয়েছে, কালকে উল্টোপাল্টা খাওয়া হয়েছে না, ওই চপ খেয়েছে, উল্টোপাল্টা বলতে ওই চপটা খেয়ে শরীরটা ওর খারাপ হয়েছে। তো ওর হচ্ছে হয়ে গেছে, অম্বল হয়ে গেছে, তারপরে হচ্ছে পেট খারাপ হয়েছে আর কি। তো ওই জন্য পাঠালাম না, যদি আবার স্কুলে গিয়ে কিছু হয়ে যায়, বাড়াবাড়ি আর কি কিছু হয়, তখন আবার কোথায় কে ছুটবে, চন্দনও নেই বাড়িতে, চন্দন ডিউটি গেছে, তো ওই জন্য আর পাঠালাম না, রিস্ক নিলাম না। তো যাই হোক, আর সকালবেলা সবার হচ্ছে খাওয়া হয়ে গেছে, কালকে পোলাও তো বললাম যে অনেকটা পোলাও রয়েছে, কালকে 1 কিলো চালের পোলাও করা হয়েছে, তো সেটা কালকে রাত্রে আমরা খেয়েছি, আর সোনা তো খায়নি, তো অনেকটাই আর কি রয়েছে। তো সবার খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে, সবার রিয়ার, ভাইয়ের, সোনার, সোনা আজকেও পোলাও খেলো না, কালকের ভাত ছিল একটু, সেটাই সোনা খেলো মাংস দিয়ে, পোলাও অত ভালোবাসে না তো ওই জন্য আরও খেলো না। তো তারপরে ভাই খেয়ে বেরিয়ে গেছে সাইডে, তো আর আমি, রিয়াও খাওয়া হয়ে গেছে, পাপার স্নান হয়ে, স্নান করানো হয়ে গেছে, মোটামুটি আমাদের সকালের কাজ মোটামুটি কমপ্লিট। শুধু এখন এই যে আমি খেতে বসেছি, এই যে দেখো আমি খাবো হচ্ছে মুড়ি, আমি পোলাওটা খাবো না এখন, পোলাও এখন আর খেতে ইচ্ছে করছে না, মুড়ি দিয়ে মাংস দিয়ে, জানো তো আমি ভীষণ ভালো খাই, ওটা আমার ফেভারিট খাবার, মুড়ি মাংস, ফেভারিট খাবার বলতে আমি, আমরা খেতে সবাই ভালোবাসি, আমরা সবই ভালোবাসি খেতে বলো, তো তার মধ্যেও কিছু কিছু খাবার হয় না যেটা খুবই ভালো লাগে খেতে, তো এই যে এখন মুড়ি আর মাংস নিয়ে বসেছি, খাবো, খেয়ে তারপরে স্নান করে ভাত আর ডাল, আজকে প্লেন একদম ভাত ডাল গরম গরম বসাবো আর তারপরে খাবো। চন্দন তো অফিসেই আছে, আজকে চন্দনের হচ্ছে অফিসে খাওয়া দাওয়া আছে, সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, তো ওই জন্য খেয়ে আসবে। তো আমাদের তিনজনের, আমার, রিয়ার আর সোনা, আলু ভাজা বা আলু সেদ্ধ বা ডাল যাই হোক একটা কিছু করব। তো চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, বাথরুমে কটা ভেজানো রয়েছে তো ওগুলো কেচে, পাপার আর কি টুকটাক জামাকাপড় কতগুলো রয়েছে তো সেগুলো কেচে দিয়েছে, স্নান করে পুজো দিয়ে একেবারে তোমাদের সামনে আসছি। তো চলো পরে আবার কথা হচ্ছে, খেয়ে। তো দেখো ফ্রেন্ড, চানদান হয়ে গেছে, চানদান করে এই যে দেখো ভাতও হয়ে গেছে, আর এখানকার অবস্থাটা দেখো, আলু ভাজা করব, এখানে পেঁপে দিয়ে ডাল বসিয়েছি, আর যেটার জন্য ভিডিওটা অন করলাম দেখো কি অবস্থা, দেখেছো? এই যে এই জন্যই না আমি আরো প্রেশার কুকারে রান্না করতে চাই না, কিন্তু এরকম হয় না জানো তো, দুদিন ধরে কি হয়েছে কে জানে, এইরকম পুরো একদম পুরো জল বেরিয়ে যাচ্ছে প্রেশার কুকার থেকে সম্পূর্ণ, দেখো গ্যাস ফ্যাসে কি অবস্থা, এই এই যে এই প্রেশার কুকারের যে এই হেডেকটা না, নেওয়া যায় না, আর ভালো লাগে না বাবা, দেখো কি অবস্থা, এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে, কান্না পেয়ে যাচ্ছে আমার এরকম দেখে, এমনিতে ভালো লাগছে না, মাথাটা ধরে আছে, তার মধ্যে এই অবস্থা, বুঝেছো? এখন যে বাবাকে খাইয়েছে এটা এখানে রয়েছে। তো চলো আর কথা বলছি না, এগুলো এখন পরিষ্কার করে নিই ঝটঝট করে। তো দেখো আমি বাসন মাজছি, তো দেখি দুটো পাখি এরকম একজন একজনকে কিস করছে, তো আজকে কিস ডে, তো তো এটা দেখে না মনে হলো না তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো ক্যামেরাটা অন করলাম, এতক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে করছে, কিন্তু যেই ক্যামেরাটা অন করলাম সেই ওরা দুজন আলাদা হয়ে গেল, ওরাও লজ্জা পেয়ে গেছে আসলে, না অনেকক্ষণ ধরে ওরম দুজনে এক জায়গায় রয়েছে, তো তো এখন সরে গেল। তো যাই হোক বেশ ভালো লাগলো ফ্রেন্ড, রান্না কমপ্লিট, ওরে বাবারে বাবা যা অবস্থা হয়েছিল আজকে গ্যাসটা আর প্রেশার কুকারের। তো যাই হোক দেখো সব একদম পরিষ্কার করে নিয়েছি, রান্নাও কমপ্লিট, আর এর মধ্যে হচ্ছে আলু ভাজা করেছে, ডিম ভাজা করেছে, তেল ছিল তো ওই জন্য কড়াইটা ধুইনি, এখন পরে ধোবো, আবার তো কিছু রান্না করতে হবে পরে রাতে। তো যাই হোক চলো আমরা এখন খেয়ে নেবো, অনেকটাই বেজে গেছে, 4টে বাজে এখন, এখন আমরা খাবো, আর দেখো আজকে কী রান্না হয়েছে, চলো একটু দেখে নাও ঝট করে। তোর বাবা কি খাবে ডাক তাহলে, এই যে দেখো পেঁপে দিয়ে টমেটো দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল পাতলা করে, কেমন হয়েছে ডাল কে জানে, যে অবস্থা হয়েছিল প্রেশার কুকারে, ডাল আমি তো বলেছি ডাল সেদ্ধই বোধ হয় হয়নি না কি হয়েছে। আর এই যে দেখো একদম লাল লাল করে আলু ভেজে নিয়েছি, আর হচ্ছে সোনা ডিমের পোচ খাবে, আর আমি আর রিয়া ডিমের অমলেট খাবো, ডিমের অমলেট করে নিয়েছি, আর নিচে তো ভাত আছে,
তো চলো এখন আর বকবক করছি না, আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো এখন রাত্রির 8টা 8:30 মতো বেজে গেছে, 8:30 না 9টা মতো বেজে গেছে। তো এই যে এখন রান্নাঘরে চলে এসেছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম আলু ঝোল করব একদম পাতলা করে। আর কালকে থেকে মানে আজকে মাংস খেয়ে খেয়ে না মানে আর ভালো লাগছে না, মুখটা কেমন হয়ে গেছে, ওই জন্য পাতলা করে ডিমের ঝোল বানাবো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো সকালে মানে দুপুরের ভাত রয়েছে কিছুটা, তো আজকে এখন শুধু ডিমের ঝোলই হবে, আর কিছু করবো না। আর এই যে মশলা করে নিয়েছি, মশলাও একদম হালকা, একটু পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, ঝটপট করে রান্না করে নিই। আর জানো না কী হয়েছে, ঘুমিয়েছি আমার চোখ দেখে এখনও বুঝতে পারছো তো? সেই যে খাওয়া দাওয়া করে 4টার সময় ঘুমিয়েছি, উঠেছি একেবারে 7:30 সময়, এত ঘুম পাচ্ছে তাও উঠতাম না, মানে চোখ কিছুতেই খুলতে পারছি না। কেন বলো তো, মানে কেন আমি নিজেই জানি না, চোখ কিছুতেই খুলছে না। মানে ভাবছি মানে স্বপ্ন দেখছি চোখ খুলছি, কিন্তু চোখ কিছুতেই খুলছে না। তারপরে চন্দন গিয়ে পাপাকে কাছে দিয়েছে, দিয়ে তারপর হচ্ছে অল্প ভেঙেছে। আর দেখো ভাই চলে এসেছে, ভাই এই যে চপ নিয়ে এসেছে, একটা বেগুনি খাও, এই যে বেগুনি বেগুনি এনেছে, আর হচ্ছে ভেজিটেবল চপ এনেছিল, তো চন্দন খেলো ভেজিটেবল চপ, আর ওরা খেয়েছে। আমি তো ভেজিটেবল চপ খাই না, সোনাও খায় না। তো এই যে এখন বেগুনি দিয়ে খাবে পোলাও, তো এই যে চন্দন এখন খাবে বেগুনি, আমাদের তিনজনে খেয়ে নিয়েছে। তো চলো ঝট করে রান্নাটা করে নিই। তো চলো ঝটপট ডিমের ঝোলটা করে নিই, সোনাকে বললাম সোনা একটু ভিডিও করে দেয়, এইমাত্রই সোনা আসলো পড়ে, তো এই যে সোনা ভিডিও করে দিচ্ছে। তো আজকে একদম হালকা পাতলা করে ডিমের ঝোলটা করব। আর পাখি দুটোকে তোমরা দেখলে বিকেলবেলা, সে কী ভালো লাগছিল না, আমার তো দারুণ লাগছিল। তো যাই হোক, এই যে দেখো ডিম ভাজা হয়ে গেছে। তো মশলা বলতে শুধু 2-3 কোয়া রসুন, একদম অল্প মানে 3-4 কোয়ার বেশি রসুন হবে না, আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটুখানি আদা আর টমেটো, আর হচ্ছে কী বলে একটা পেঁয়াজ। তো আজকে অন্যরকম করে ডিমের ঝোলটা করছি, যেহেতু বললাম যে একদম হালকা পাতলা করে করব। তো মশলা দিয়ে দিয়ে এবার হচ্ছে নুন হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ফুঁড়ো কিচ্ছু দেবো না, তো এই দিয়ে বেশ একটু ভালো করে ভাজা ভাজা আর কি কষিয়ে নেব। আর কি বলো তো, আলুটা না ভাজতে ভাজতেই বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তো একটু কষানো হয়ে গেলেই জল দিয়ে দেবো। আর দেখো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে কষিয়ে নেব। তো দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আজকে ডিমের ঝোলটা খেতেও অসাধারণ হয়েছে জানো তো। রিয়া বলছে দিদি দারুণ লাগলো আজকে ডিমের ঝোলটা, না মানে খুব একটা ঝালও হয়নি, আবার সব কিছু ঠিকঠাক আছে। আসলে কি বলো তো, মাংস খেয়েছি তো দুদিন ধরে, মানে মাংস খেয়ে খেয়ে না মানে অতিরিক্ত দেখো মানে রাহুর মতো এরকম খেলে যা হয় জানো তো। কালকে মানে খাওয়ার সময় তো খাই খুব ভালো লাগে, কিন্তু পরে আর ভালো লাগে না। কালকে দেখো সকালে খেয়েছি, সকালে চন্দন প্রায় 1.5 কেজির কাছাকাছি মাংস এনেছিল, দিয়ে ওটা খাওয়া হয়েছে, রাতে আবার ভাই কতখানি এনেছে, একবেলায় শেষ করে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে রান্না হয়ে গেছে, তো সোনাকে এখন আমি খেতে দিয়ে দেবো। আসলে কি হয়েছে বলো তো, সোনা মানে সোনার ফোনে যে আমার সোনার ফোন না, আমার যে ভাঙা ফোনটা ওটা ওই যে বলেছিলাম না খুলে ফেলেছে, তো ওটার মধ্যে সিম ছিল, তো এবার ওর তো ফোনে রিচার্জ করা নেই, ডাটাও নেই, তো কী হয়তো বলো তো আমার ফোন দিয়ে দেখে, আর একটা না নেশা হয়ে গেছে, একটুখানি বই পড়ে হোমওয়ার্ক একটুখানি করে দিয়ে ফোন নিয়ে বসে। তো আজকে না আর পারছি না সহ্য করতে, মানে এত মাথা গরম হয়ে গেছে, তো ওকে না বাইরে বের করে দিয়েছিলাম, গেটের বাইরে প্রায় আধ ঘন্টা মতো ছিল, তালা দিয়ে দিয়েছিলাম গাড়ির লাইট অফ করে। তারপরে ঘরে ওর মামা না বাবা যাই হোক ঢুকিয়েছে, আমি রান্না করেছিলাম জানি না। তারপরে দেখো এই যে রাগ হয়ে ঘরে শুয়ে পড়েছে, খাবে না, তো দিয়ে এবার মারতে গেছি, মানে মেরেওছি। তো তারপরে এই যে দেখো খেতে বসেছে, সত্যি গো মানে কী বলবো, এত পরিমাণে নেশা হয়ে গেছিলো, পড়তেই চায় না, পড়তেই চায় না, কী যে করবো ওকে আমি। দেখো এখন ক্লাস 5-এ উঠে গেছে, এখন যদি এত বলে বলে এত ই করে পড়ানো মানে ভালো লাগে না আমার জানো তো। তো যাই হোক খেতে দিয়েছি, তো খেয়েছে, আসলে ভয় পায়, কিন্তু কী বলো তো ভাবি কি মারবো না বকবো না, বুঝিয়ে বুঝিয়ে করব, এখনকার বাচ্চারা বোঝোই তো, মারলে বকলে আবার বেশি মানে কী বলবো তেজ দেখায়, তো ভাবছি যে বুঝিয়ে বুঝিয়ে করবো, তো কিন্তু কাজ হচ্ছে না। তো আজকে ওই জন্য ফোনের সিমটা বের করে নিয়েছি, তারপরে যা কিছু সব একদম মানে ই করে দিয়েছি, কী বলে কী বলে ওটাকে কী বলে ফরম্যাট না কি যাই হোক চন্দন বললো ফরম্যাট করে দিয়েছে পুরো, একদম কিচ্ছু নেই ফোনে। তো ওই জন্য ওর আর কি কষ্ট হচ্ছিলো, কান্নাকাটি করছিলো, খাবে না, আমি বলছি ঠিক আছে খেতে হবে না কোনো ব্যাপার না। তো তারপরে আবার হলাম না না খেয়ে শুলে তো আবার ঘুমাবে না, ঘুম আসবে না, তো ওই জন্য মেরে তারপরে ওই যে ব্যাট দিয়ে মারতে গেছিলাম, মারিনি, অত মোটা ব্যাট দিয়ে মারা যায় নাকি, তো যাই হোক হাত দিয়ে একটা চড় দিয়েছি জাস্ট, তো দিয়ে তারপরে খেয়ে এসছে। তো এই ঘরের চাদরটা না দুদিন ধরেই ভাবছি পাল্টাবো,
যেহেতু পাল্টা ওই ঘরেরটা পাল্টানো হয়েছে আর এই ঘরেরটা পাল্টানো হয়নি, তো আজকে আর শুতে পারবো না। এমনিতেই দুদিন ধরে জানি না কেন ওই রোদ্দুরের পর থেকে আবার মাথাটা বেশ ব্যথা ব্যথা করছে। মাথা ব্যথা এতদিন ছিল না, কিন্তু হঠাৎ করে আবার দুদিন ধরে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে আর ভারী হয়ে রয়েছে, কেন কে জানে। তো যাই হোক, এই ঘরে চাদরটা পাল্টে নেবো এখন। আর এই যে দেখো, রাগ ঠাক সব ঠিক হয়ে গেছে, আর মামির ওপর খচে গেছে। মামি কেন বললো, মামি বলবে না, মামি বলেছে যে দেখো, মানে চন্দনকে বলেছে যে জামাইবাবু ওনা খুব নেশা হয়ে গেছে। আমিও দেখতে পাচ্ছি নেশা হয়ে গেছে, কি বলতো, ওই যে ওরা রয়েছে সবসময় ব্যস্ত থাকছি, এই করে করে না ওর দিকে মানে নজরটা দিচ্ছি না সেইভাবে। তো যাই হোক, দেখো আমি এখন নিয়ে বসেছি ভাত, সবার খাওয়া হয়ে গেছে, মানে চন্দন তো খেয়েছে, হচ্ছে পোলাও ছিল কালকে, সে পোলাওটা খেয়েছে, আর আমি সোনা খেয়েছে এই থালায়, একটু আবার রেখে দিয়েছে, খায়নি তো। আর হচ্ছে এই যে দেখো ভাত, এটা সকালের ভাত, আর হাঁড়িতেও আবার এখনকার ভাত রয়েছে, আর এই যে তরকারি ডিমের ঝোলও রয়েছে অনেকটা, কতটা রান্না করেছে তো ডিমের ঝোল রয়েছে, ডিম রয়েছে, চন্দন তো খায়নি, আর এই যে দেখো কতটা ডাল রয়েছে। এখন এই যে আমি এখন খেয়ে নেবো, সবার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আসলে পাপাকে আমি রাখলাম, আর হচ্ছে ভাই আর রিয়া খেলো, আর চন্দন তো আগেই খেয়ে শুয়ে পড়েছে পোলাও, আর হচ্ছে সোনাকে, সোনাও শুয়ে পড়েছে। সোনাকে আজকে বকেছি, খুব মেরেওছি, কি যে হবে ছেলেটা, আমার মনে হয় না মানুষ হবে, এরকম করে সব সময়। এই মোবাইল নিয়ে আজকে কি করেছি বলো তো, ফোনের সিমটা খুলে রেখে দিয়েছি, ফোনটা এত ফোনের নেশা হয়েছে কি বলবো জানো না, এত ফোনের নেশা হয়েছে, মাঝে মাঝে না আমার পাগল পাগল লাগে এই ছেলেটাকে, কি বলতো। ভাবি কি যে এখন বড় হচ্ছে, এখন আর মারবো না, এখন বুঝিয়ে বুঝিয়ে, কিন্তু বোঝালে ওর কাজে হচ্ছে না ওকে সেই আগের মতো। আমি আগে ওকে প্রচুর মারতাম জানো তো, ভয় পেত ভীষণ, এখন না আর ভয় পায় না আমাকে জানো তো। যাই হোক, আবার সে আগের রূপে ফিরে আসতে হবে, না হলে আর আমার ছেলেকে আমি মানুষ করতে পারবো না, বুঝেছো তো। যাই হোক, এখন খেয়ে নি আর শুয়ে পড়েছে, বকেছি তো, তো শুয়ে পড়েছে, বুকে ঢুকে আবার আদর করেছি, আদর না করলে তো আবার সে ঘুমাবে না, ভ্যা 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 করতেই থাকবে জানো না, যত মারলে কি করো, মারলে বকলে কি করো বলো তো, কতক্ষণ কাঁদবে, তো কাদার টাদার পরে আবার মা 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 করে, মানে যতক্ষণ না ওকে আদর করে দেব বলবো ঠিক আছে আমার রাগ কমেছে, ততক্ষণ ও আর ঘুমাবেও না শোবেও না। তো যাই হোক, আদর টাদর করে দিয়েছি, ও গিয়ে শুয়ে পড়েছে। তো এই ঘরে দরজাটা বন্ধ করে দিয়েছি কেন বলো তো, এখনও পুচকুটা ঘুমায়নি, ওই গান শুনছে টিভিতে, টিভি চলছে, তাই জন্য কপিরাইট চলে আসবে নাকি, তো ওই জন্য বন্ধ করে দিয়েছি দরজাটা, এখনও জেগে রয়েছে। তো চলো আর বকবক করছি না, ভাত খেয়ে নিই, আর আজকে ভিডিওটাও আর কিছু করছি না, আর কিছু নেইও করার মতো, এখন খাবো, খেয়ে বাসন তো সব মাজামুজি হয়েই গেছে, শুধু থালাটা আমার, এই থালাটা শুধু মানে খেয়ে মাজবো, ব্যাস হয়ে যাবে, আর কিছু কাজ নেই, দিয়ে শুয়ে পড়বো। তো রিয়া সব, ওই দেখো সোফার সব জামা কাপড় আজকে সব গুছিয়ে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছো সব জামা কাপড় গুছিয়ে রেখে দিয়েছে সোফায়, ওপর দিয়ে রেখেছে, ওগুলো সব ঢুকাতে হবে ভেতরে। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর হচ্ছে শেয়ার করে দিও বেশি বেশি করে, যাতে আমার ভিডিও সবাই দেখতে পারে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর আমাকে কিন্তু মনে রেখো, তোমরা ভুলে যেও না। তো চলো, টাটা, গুড নাইট।